তো বন্ধুরা দেখেন, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে বেশ ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন কি সুন্দর পরিবেশ, আকাশে মেঘ তো গুরুম গুরুম শব্দ আসতে আসছে, কারণ আকাশে মেঘে ডাক দিতেছে। আর এই দেখেন এই দিয়ে খালটা ভাঙা, তার পানি যেতে আছে, এখন জোর জোর চলতেছে। তো এই সাইডে একটা ভাই দিছে, মানে জাল দিয়েছে বাটা মাছ ধরার জন্য। তো আজকে দেখাবো, তো বাইরে আমি ডাক দিচ্ছি, সে আসতে আসে আমাকে নিতে। তো আজকে আপনাদেরকে মাছ দেখাবো আকাশে কি সুন্দর মেঘ দেখাবো। আর আমাদের সেই খালটা এই যে মনে হচ্ছে লাগান 34 মাস, মানে এরকম দৃশ্য থাকে 34 মাসে। তো এই ভাইয়ের আবার আরেকটি জাল আমরা এসেছি। তো এবারে মাছের সাইজ বড়, উফ মাশাআল্লাহ, এবারে সাইজগুলো বিশাল আছে। তো বন্ধুরা দেখেন একদম জীবিত মাছ লাফালাফি করতেছে, ধান গাছ গাছে ডাং করিয়া। তো এই জায়গা আছে দুইটা, এই উঠিতে মোটকা বড় কথা। কোথায় নিয়ে যাই গেছে মাছ হয়েছে চাপা। ওইটা এই সাইজ করা বাতাস মাছ বাড়াইয়ে যায়। মাছের সাইজ যদি ভালোই তো এই সাইজের মাছের দিই 8 কেজি। হ্যাঁ মাছের সাইজ এই সাইজের মাছ এলে এই সময় গেল গেল যে এই সাইজের মাছ। হ্যাঁ হ্যাঁ সবই বড় বড় সাইজ, কয়েকটা যা আসেলে আচ্ছা। মাছ দেখ মাছের সাইজ যদি ভালো হইতো মাছ আচ্ছা বড় মাছ। এরকম যদি সাইজ হইতো মোটামুটি কেটে অল্প দেখা দিচ্ছে আর বাল তো ভালো। তাই 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 19 একটা একটু 70 মাছটা এই কথা নি বাড়াই গেছে। তাহলে জালটা লাগ আর ছোট না, বীজ জালের কাম আছে, বীজ জাল নিলে ভালো পাইতে মামা বলে বীজ জালের মধ্যে একটু ফয়লা কিলে কই দেন। হ্যাঁ না ওই যে ওই 50 কেজি 60 কেজি এরকম মাছ পাইতাম একদিন। কাম তো নালে কাম কাজ ভাষা 5000 6000 7000 টাকার মাছ পাইতাম 2 গিরস্তে একদিন। তা আমার ঘরে আবার ওই সবুজ যে লইয়ে যাইতে 1000 দিতাম আমরা। হ্যাঁ কামাই হয়েছে দেখে সে নগরে দিছি, কামাই কয়েক কেজি মাছ পাইছিলাম, 14-15 কেজি মাছ পাইছিলাম একটা দাম। এবারে সাইজ চলে যায় ওই সাইডটা, এই তো বললাম 70-70 একটা মাছ এই যদি ভাড়াই যায় তাহলে হ্যাঁ মাছ পায় জলটা ওই মনে। তোমরা দেখেন এই মাছগুলো পেয়েছে তাহলে ওই পাশ থেকে আমরা এসেছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।